আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে খাবারটি তৈরি করে দেখাবো তা হচ্ছে আম দিয়ে ডাল রান্না। আম দিয়ে ডাল রান্না করার জন্য আমরা এখানে হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি, আর আমরা এখানে 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আমরা চুলার আঁচ দিয়ে দিয়েছি। এখন আমরা এটাতে 2টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আপনার মাঝখানে ফাঁকা করেও দিতে পারেন, কোনো সমস্যা না। এখানে আমরা ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমরা 1 চামচি পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিব সামান্য হলুদ। সামান্য হলুদ দিয়ে আমরা একটু নেড়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা ডালটা একদম পুরো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে আমরা আমাদের যে ডাল গুটুনি আছে, ডাল গুটুনি দিয়ে ডালটাকে ঘুটে আমরা আমাদের বাকি প্রসেসটা করব। তো ভিউয়ার্স, এখন এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের 8 মিনিট থেকে 10 মিনিটের মতো লাগবে ডালটা সিদ্ধ হতে। ডালটা সিদ্ধ হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা পরবর্তী কি করব। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের ডালটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু ঘুটুনি দিয়ে এটাকে ঘুটে নেব। ভিউয়ার্স, আমরা আমাদের ডালটাকে ই করে নিয়েছি। এখন আমরা ডালটা প্যান থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা ইটা বাগার দিব। আমরা জিরাটা একটু ই করার জন্য ফুটবে জন্য অপেক্ষা করছি। আমরা এখানে একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা দেশি রসুন ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমরা এই তেলটার ভিতরে এই পেঁয়াজ রসুনটা খুব সুন্দর মতো ভেজে নিব। ভিউয়ার্স, আমাদের যে ডালটা, আমাদের ডালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু ডালের ভিতরে আমাদের যে আমটা আছে, আমটা কিন্তু আমরা এই যে আমাদের আমটা কিন্তু আমরা এখানে ছেড়ে দিয়েছি। এটার ভিতরতে সিদ্ধ প্রসেসিং শুরু হয়ে গেছে। আমরা এটা বাগার দিয়ে আমরা ডালটাকে যখন কড়াইতে দিব, কড়াইতে দিয়ে আমরা 5 মিনিটের মতো ই করে নিব, 2 মিনিট থেকে 5 মিনিট ই করে নিব। এর ভিতরে আমাদের আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা খুব আগে আমটা দেই নাই, এই কারণে যে আমটা কিন্তু আমরা ঘুটে নেবো না, আমটা কিন্তু আমাদের আস্তে আস্তে থাকবে। আর আরেকটা কথা, আম কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এর জন্য আমরা রান্নার এই পর্যায়ে আমরা আমটাকে ওই জালটার ভিতরে মিলিয়ে নিয়েছি। আমরা খুব ভালো মতো পেঁয়াজটাকে নেড়ে নেব। জল ডাল কিন্তু এক একটা জিনিস দিয়ে রান্না করলে এক এক রকম লাগে। চমচে দিয়ে রান্না করলে ডালটার স্বাদ একরকম হয়, আবার আম দিয়ে রান্না করলে একরকম হয়, আবার ই যে আছে পাঁচফোড়ন দিয়ে রান্না করলে আরেক রকম হয়। আরেকদিন আমি আপনাদেরকে পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করে দেখাবো, ওটা খুবই টেস্টি, ওটা আমার খুবই ভালো লাগে। আবার সজনে দিয়ে রান্না করলেও কিন্তু ডালের আরেক রকমের টেস্ট পাওয়া যায়। আমরা কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, কিন্তু পুড়িয়ে নেব না, এমন ভাবে ই করবো যেন না পুড়ে যায়। আমাদের কিন্তু একদম পেঁয়াজটা পুরো একদম ভাজা হয়েছে, কোনো কাঁচা নাই। আর বেশিক্ষণ যদি আমরা ফ্রাই করি তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো আমরা এই সময় আমাদের যে ডালটা সবজি করে দিচ্ছি, আমরা এখন এই ডালটা আর আমটা একসাথে আমরা 5 মিনিটের মতোই করে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার
আম দিয়ে ডাল রান্না। ভিউয়ার্স আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এরপরে আমরা 5 মিনিট যখন হয়ে যাবে তখন আমরা সার্ভিং ডিশে আমাদের ডালটা সার্ভিং বলে আমরা বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তাহলে ভিউয়ার্স আমরা 5 মিনিট অপেক্ষা করছি আমটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমাদের মজাদার আম দিয়ে ডাল রান্না। আশা করি ভিউয়ার্স আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।